ভাইপোকে হত্যা, পুলিশের হাত থেকে বাঁচতে ছেলে ধরার গল্প, ফাঁদে জেঠু, বারাসাতে শিশু খুনে নয়া তথ্য, সাংবাদিক সম্মেলনে জানালেন পুলিশ সুপার। সম্পত্তি বিবাদের জেরে ভাইপোকে খুন জেঠুর, কুকর্ম গোপন করতে ছেলে ধরার গুজব রটায় সেই জেঠুই। বিষয়টি খতিয়ে দেখতেই পুলিশের জালে ধরা পড়ে কীর্তিমান। পুলিশের হেফাজতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজের অপরাধ স্বীকার করে নেয় সে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের কাজীপাড়ায়। সম্প্রতি বারাসাত, অশোকনগর, ব্যারাকপুর এবং বনগাতেও শিশু অপহরণের নামে সরগোল পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল চাকদার এক মহিলা এই সকল এলাকা থেকে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তারপর সেই সব কিডন্যাপ হওয়া শিশুদের মৃতদেহে থাকছে না কিডনি, লিভার জাতীয় অর্গান। এমনকি এই বাচ্চা চোর সন্দেহ করে বারাসাত এলাকায় এক মহিলা গণপিটুনিরও শিকার হন। পুলিশের পক্ষ থেকে এইসব গুজব না রটানোর বার্তা দেওয়ার পাশাপাশি সাধারণকে সতর্ক করতে লিফলেট বিলি করা হয়, তারপরও কোনো কাজ হয়নি। এবার এই রহস্যের উপর থেকে পর্দা সরল। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে বারাসতের জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া তিনি জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মৃত ফরদিন নবীর বাবার সঙ্গে তার দাদার জোর বচসা হয়েছিল, আর সেই সময় ফরদিন নবীর তার জেঠুর বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল বলে অভিযোগ ওঠে। তো এনার একটা ফ্যামিলি প্রপার্টি নিয়ে ডিসপিউট আছে, এনার যোবি এনসেস্ট্রাল প্রপার্টি হিসা ছিল, এ অনেক দিন আগে মতলব বিক্রি করে এনার শ্বশুর বাড়ি যো আছে ওখানে থাকতাম, মেজো বেন আছে ওনার সঙ্গে, ওর এনার যো ভাই আছে ছোট ভাই গুলাম নবী, যো ডিসিজ যো ছেলে আছে ওর বাবা ওনাকে বলেছে কি ওখানে ওনার একটা যেখানে কবর আবর দিয়ে ওখানে কাছে একটা জমিন আছে, প্রপার্টি পড়া আছে, কি আমাকে ও প্রপার্টি দাও আমি ওখানে ঘর করব। তো সবাই এ যো সিবলিংস আছে ভাই বোন আছে ডিসাইড করেছে কি ঠিক আছে তুমি ওখানে ঘর করে নাও, বাট যখন তোমার মতলব মৃত্যু হয়ে যাবে তারপরে ও চলে যাবে আমার ছেলেকে। তো ইয়ে এনাকে অনেক গায়ে লেগেছে। ওখানে যখন ঝগড়া ঝাঁটি হচ্ছিল তো এই যে ছোট ছেলে আছে ইয়ে একটু এনাকে মারতে যাচ্ছিল, কে তুমি কেন এরকম আমার বাবাকে বলছো, আর এসব একটু মতলব ইনডিসিপ্লিনড আর ও এরকম বলছে ও, এটা ওনাকে খুব গায়ে লাগেছে, পার্সোনালি নিয়েছে কি আমি তোমাকে দেখে নেব। এর কিছুদিন পর কিশোরের দেহ উদ্ধার হয় আর তারপর জেলা সদরে ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়ে। এমনকি সোশ্যাল মিডিয়ায় এমন ছেলে ধরার পোস্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রতিরক্ষা ঝাড়খড়িয়া আরও জানান, ঘটনার তদন্ত করতে নেমে তারা একাধিক সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তের কথায় একাধিক অসঙ্গতি বুঝতে পেরে তাকে দফায় দফায় জেরা করা হয়। লাগাতার জেরার সামনে নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারেনি সে, ভাইপোকে খুন করার কথা স্বীকার করে নেয়, পাশাপাশি ছেলে ধরার গুজব রটানোর কথাও স্বীকার করে নেয় সে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সুপার জানিয়েছেন ভাইপোকে খুন করার জন্য ওই শিশুর মায়ের কাপড় চুরি করে নিজের ব্যাগেই রেখে দিয়েছিল অভিযুক্ত। শিশুকে খুন করার পর সেই কাপড়ে ঝুলিয়ে দেয়, তারপর পুলিশের নজর ঘোরাতে ছেলে ধরার গল্প ফাঁদে। তো এই যে একটা আপনি দেখেছেন আগার বডি, তো ওখানে একটা কাপড়া নিয়ে গলাতে ঝুলা আছে, ও কাপড়া আগেই ও 8 তারিখ থেকে সিকিউর করে ওনার ব্যাগে রেখেছিল কি আগার আমি পাবো এই ছেলেকে, তো আমি কিউকি মার্ডারিং হিজ ব্রাদার যো গুলাম আছে ইট ইজ ডিফিকাল্ট, ওর তো একটা এজ আছে ও আছে ওনাকে মারা ইজ ডিফিকাল্ট, বাট ছেলে তো ইজ আ ভেরি ভালনারেবল টার্গেট, ওকে মারা ইজ মতলব একটু আমি অ্যাবডাক্ট করে কোথায় করে দেব এটা খুব ইজি আছে। তো ও ওই রকম প্ল্যান করেছে 8 তারিখ থেকে, ও মৌকা একটা অপরচুনিটি ও খুঁজছিল, 9 তারিখে সানডে ও মৌকা পেয়ে গেছে, মগরেব নামাজ পরে ও ওখানে কাছেই ছিল, দেখছিল কি কখন ও খেলার পরে ঢুকবে, পিসি বাড়ি আছে ওখানে একটা জায়গায় আছে যেখানে কিছু লাইট ওয়াইট নেই, তো ওখানে ওনাকে ডেকে এক চড় থাপ্পড় মেরেছে ওর গলা টিপি দিয়েছে, তারপরে ও হি হ্যাজ প্ল্যান লাইক দিস কি গলা টিপিয়ে ওর ও ওর দেখা ছিল যেখানে অ্যাবান্ডেন্ট বাড়ি আছে ওর পিছনে ওখানে কই যায় না ওখানে ঝুলে ও এরকম করে দিয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।